Police Fight. কিরে মহুয়া, এখন কেমন আছিস? ওই আছি। কিরে, তোর কোর্ট কেস মিটলো? না, শুনানি চলছে, আবার ডেট দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে আসছে, তুই একা একা এখন কোথায় যাচ্ছিস? ওই প্রাইভেট পড়তে যাচ্ছি। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, আর এই সময় তুই একা একা বেরিয়েছিস? তোর কি কোনোদিনও কোনো কাণ্ড কেন হবে না? হ্যাঁ, আর তোর বাবা মাই বা কিরকম, তোকে একা একা ছেড়ে দিয়েছে? তোর আক্কেলে বা কি, এত বড় একটা কাণ্ডের পরে তুই আবার ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছিস? আমরা হলে তো মুখ দেখাতেই পারতাম না। তোমাদের আর কিছু বলার আছে? আমার দেরি হচ্ছে। না না, বলবো আর কি, তুই যা। দেখেছ মেজাজ? দেখেছ? হ্যাঁ, তা তো দেখলাম। কি যুগ পড়েছে! হ্যাঁ, রেপ টেপ একেবারে এদের কাছে জলবাদ। সকাল সকাল বাজার সেরে কাম নাই। আমারও তাই ভাই। ওই দেখ, মানুষের মেয়ে আসছে। আরে কিছুদিন আগেই যাকে, আরে জানি তো ও ঘটনা, এ পাড়ায় জানতে কার আর বাকি আছে? কি যুগ এলো বল ভাই, কোনো লাজ লজ্জা নেই। এত কিছু ঘটনা ঘটে যাবার পরও বেমালুম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দুদিন বাদে দেখবি একটা ছেলেকে বিয়ে করে বেমালুম শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। এতক্ষণ আপনারা যা দেখলেন তাতে করে নিশ্চয়ই বুঝতে পারছেন এই নাবালিকার জীবনে কি দুর্ঘটনা ঘটেছে। তারপরেও সবকিছু ভুলে সে একটা সুস্থ জীবন কাটাতে চেয়েছিল, সেটাই কি তার অপরাধ? এ কোন সমাজে বাস করছি আমরা? ভাবতে অবাক লাগছে যে এই নাবালিকার প্রতি বিন্দুমাত্র সহমর্মিতা না দেখিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করছে তারই পাড়া প্রতিবেশী। অথচ মাত্র এক মাস আগেই এই মেয়েটির জীবন ছিল একদম অন্যরকম। হিরে, তোর এখনো হয়নি, কখন থেকে শাস্তে বসেছিস? চুলটা দেখ তো কেমন উস্কো খুস্কো হয়ে আছে, এখনো তুই সেজে উঠতে পারিসনি। ওই দেখ, ব্যাগটাও কুচাসনি। তুই যে কি করিস না, আমার একদম ভালো লাগে না ছাতা। মা, তুমিও চলো না আমার সঙ্গে মামার বাড়ি। আগের বার দিদা মন খারাপ করে খুব কাঁদছিল। মন তো আমারও খারাপ করছে মা, কিন্তু আমি গেলে তোর বাবাকে কে দেখবে বলতো? তুই তো জানিস তোর বাবা নিজের হাতে দুটো ভাত ফুটিয়ে খেতে পারে না, তার উপরে জ্বর সর্দি। এবারের মতো তুই একা চলে যা মা, তোর বাবার শরীরটা ভালো হলে আমরা তখন সব পা একসঙ্গে যাব। যা যা, তুই বেরিয়ে পড়, দেরি করিস না, ঠিক আছে? আমি তো যা যা জিনিস সব গুছিয়ে দিলাম। মা, এই ড্রেসটা ঠিক লাগছে তো? খুব সুন্দর লাগছে। একদম পরি, ডানা কাটা পরি। বাবা ঠিক মতো ওষুধ খেয়ে নেবে, আর মাকে একদম জ্বালাবে না। তোকে আর পাকামি করতে হবে না, তুই যা তো। হ্যাঁ রে মা, তোকে কি স্টেশনে পৌঁছে দিয়ে আসতে হবে? একদম না। তোমার না শরীর খারাপ, আর আমি কি ছোট বাচ্চা নাকি? তুমি বাচ্চা হবে কেন, তুমি হচ্ছে একটা পাকা বুড়ি। হ্যাঁ, পাকা বুড়ি। কিচ্ছু চিন্তা করো না, এক ছুটে টোটো ধরবো, তারপর স্টেশনে গিয়ে ট্রেন, সোজা মামার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি রাত 10টার মধ্যে পৌঁছে যাবো। গোডাউনে সব রেডি তো মোটামুটি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি চলে যাবো, চলে যাবো। এবার পিছনে তাকিয়ে দেখ কি আছে। মুমা, কি ব্যাপার, অনেকদিন এদিকে আসো না যে। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়, কি হয়েছে বলো তো তোমার? আগে তো বেশ কথা বলতে, এখন এমন ভাব করছো যেন আমাকে চেনোই না। আগে কথা বলতাম, ভাবতাম তুমিও আমার মামার মতো, মামার বাড়িতে এসে সবার সঙ্গে যেভাবে কথা বলতাম তোমার সঙ্গেও বলতাম, কিন্তু এখন বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি।
কি কি বুঝতে পেরেছো? সেটা তোমাকে বলা দরকার মনে করছি না। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, রাস্তা ছাড়ো। আচ্ছা দাঁড়াও, আমার কাছে বাইক আছে, আমি ছেড়ে দিচ্ছি তোমার। কোনো দরকার নেই, আমার দুটো পা আছে। সামনে চণ্ডীদলার রাস্তাটা কিন্তু মোটেই ভালো না, আমার বাইক আছে, চলো আমি তোমায় ছেড়ে দিচ্ছি। রাস্তাটা ভালোই, রাস্তাটা খারাপ করে তোমাদের মতো জানোয়াররা। হুয়া দেখো, ভালোবাসি বলেই কিন্তু এই বাজে কথাটা সহ্য করলাম। হ্যাঁ, তাহলে এই ফাঁকা রাস্তায় তোমাকে নিয়ে যা খুশি তাই করতে পারতাম। ভয় পেও না, কিছু করবো না, বাড়ি যাও, ঠান্ডা মাথায় আমার কথা ভাবো, যাও। ভয় পেয়ে গেছে বুঝলি? তোর কি মনে হয় এই মেয়েটাকে তুই পাবি? আমি যা চাই তাই পাই, না পেলে ছিনিয়ে নি। মুয়াকে যখন টার্গেট করেছি ওকে আমি পাবই। দেখো ভালোবাসি বলেই কিন্তু এই বাজে কথাটা সহ্য করলাম। হ্যাঁ, তাহলে এই ফাঁকা রাস্তায় তোমাকে নিয়ে যা খুশি তাই করতে পারতাম। কিরে এসছিস পর থেকে কেমন যেন ঝিমোচ্ছিস তুই, এর আগে তো তুই এলে বাড়ি মাতিয়ে রাখতিস। আজ এলেও তো কেমন হাঁপাতে হাঁপাতে। কিরে মৌয়া, তুই আমাদের থেকে কিছু লোকাচ্ছিস না তো? কি যে বলো মামি, আমি আবার কি লোকাবো? আসলে স্টেশন থেকে নেমে আর আজ আর রিক্সা নিইনি, রাস্তাটা এত ফাঁকা ছিল তাই খুব ভয় লাগছিল, এক ছুটে বাড়ি এসেছি। না না, দিনকাল একদম ভালো নয়, এরপর যদি আসতে সন্ধে হয়ে যায় তুই একটা ফোন করে দিবি, তোর মামা গিয়ে নিয়ে আসবে। তুমি ওভারে রেখে এসেছো, তোমার মা কতবার ফোন করছে তোমায়, আমিও শুনতে পাইনি, ধরো কথা বলে নাও। হ্যালো, হ্যাঁ বলো মা। কিরে পৌঁছে একটা ফোন করে দিবি তো, এদিকে তোর বাবার আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। আরে একদম ভুলে গেছি, আসলে কি হয়েছে জানো তো, আগের ট্রেনটা ধরতে পারিনি, পরের ট্রেনটা এত লেট করলো, বাড়ি পৌঁছতেই 7টা বেজে গেল। ওই জন্য তো আমি বলেছিলাম তোকে সকাল সকাল বেরোতে। আচ্ছা বাবা কেমন আছে? তোর বাবার জ্বর আর আসেনি, তা ও বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। দিদার সাথে কথা বলবে? হ্যাঁ দে দিদাকে একবার ফোনটা। দিদা মা কথা বলবে। হ্যালো বল। চ মা, তুই অনেক পথ এসেছিস, তোর জন্য কিছু রান্না করেছি, খাবি চ। তারপর কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো বড় মামা? খুব ভালো। আরে তোর তো এবার মাধ্যমিক পরীক্ষা, তা পড়াশোনা কেমন চলছে? ভালো। আচ্ছা ঠিক আছে। ও তুমি এসে গেছো? যাও তুমি হাত মুখটা ধুয়ে এসো, আমি চা বসাচ্ছি। আচ্ছা তুই একটু মুড়ি ঘুগনি খেয়ে নে, বস, আমি চাটা বসিয়ে আসছি, এই নাও। ছোট মামা কোথায় গেল? কি জানি, এই তো এক্ষুনি বেরোলো। এই তো এসে গেছে ছোট মামা। ওই তো চপ আর পেঁয়াজি নিয়ে। আচ্ছা যাও, আমার জন্য একটু বুড়ি আন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমিও সেটাই ভাবছিলাম, আমি এলাম আর তুমি আমার জন্য চপ আর পেঁয়াজি আনবে না, তাই হয় নাকি? আজ রাতে তোর জন্য মুরগির মাংস হচ্ছে, কাল আমি বাজার থেকে কুচি পাটা নিয়ে আসবো। না না, কাল তো ছোট মামির হাতে পোস্ত আর বড় মামির হাতে ধোকা খাবো। শেষ পর্যন্ত ধোকা, মামা বাড়ি এসে ধোকা খাবি, লোকে কি বলবে রে? লোকে যে যায় বলে বলুক, আমি তো ধোকাই খাবো। যাকে, তা তুই এবারে বেশ কদিন থাকবি তো? না না, শুধু কালকের দিনটা, পরশু দিনই চলে যাব। না 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 না, তোমাকে আমি যদি কচি পাটা ঝোল না খাওয়াই আমি মরেও শান্তি পাবো না। আচ্ছা বেশ, কাল রাতেই তোমার কচি পাটা খাবো, এবার শান্তি। একদম। তোমার সাথে সকালবেলা বাজার করতে আমার খুব ভালো লাগে। আসলে বাজার করাটা আমার যে নেশা সে তো তুই জানিস ভালো করে, এই টাটকা সবজি আর মাছের গন্ধ আমাকে পাগল করে দেয়। কোন এক বিখ্যাত সাহিত্যিক বলেছিলেন জানিস, যে মানুষকে চিনতে হলে জানতে হলে তোমার বাজার আসা দরকার। বই পড়ার অভ্যেসটা আজও আছে না? হ্যাঁ রে, ওই একটা ভালো অভ্যেস এখন আমি মরতে দিইনি, চাকরি যাওয়ার পর ওই বিদ্যেটা ভাঙিয়ে তো খাচ্ছি, সারাদিন টিউশনই করি। তবে হ্যাঁ,
ওই টিউশনি করে যা আয় করি চাকরির বাবা। তোমার কোম্পানি আর খুলবে না ছোট মামা? মনে হয় না। একদিনই হুগলি জেলায় জুট মিলের জন্য বিখ্যাত ছিল। দেখ শোন, তুই এই বাজারগুলো বাড়ি নিয়ে যা। তো ছোট মামি আবার এই মুদিখানায় একটা বড় ফর্দে দিয়েছে, আমি মালগুলো নিয়েই আমি আসছি। হ্যাঁ তুই যা, কোনো চিন্তা করিস না। ছোট মামা, আবার কি হলো? বলছি চলো না আমিও তোমার সঙ্গে যাব, একসঙ্গে বাড়ি ফিরবো। না রে, তাতে অনেক দেরি হয়ে যাবে, তোর বড় মামা তো আবার অফিস বেরোবে। যা যা যা, তুই জলদি জলদি বাড়ি যা, আমি আসি। যা বিকেলে ফুটবল মাঠে দেখা করো, তোমার জন্য বসে থাকবো। কিরে ও তো তোকে দেখেই ভয় পাচ্ছে, পড়বে হলে তো মনে হচ্ছে না। কিরে বিশ্ব, তোর কি মনে হচ্ছে ও কি বিকেলে আসবে? জানি না, কিচ্ছু জানি না, শুধু এটা জানি ওকে আমায় পেতেই হবে। দিদি ভাই, নারু মার জন্য আর তোর জন্য আমসত্ত্ব। দুটো দিন ঝড়ের বেগে কেটে গেল, এই সবে খেয়ে উঠলে, একটু পরে যেও। না না, সন্ধ্যের আগেই বাড়ি পৌঁছে যেতে চাইছি। সেই ভালো, দিনকাল এখন একদমই ভালো নয়। তবে দিদি ভাই, বৃহস্পতিবার আমাদের কালী পুজো, বুধবার দিন তুমি সবাইকে নিয়ে চলে আসবে। অপু আর মানুষ যেন আসে, কোনো অজুহাত শুনবো না কিন্তু। হ্যাঁ গো দিদা, হ্যাঁ সবাইকে নিয়ে আসবো আর খুব মজা করবো। কিরে তোর হলো, চ আড়াইটার সময় ট্রেন। থাক ছোট মামা, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। কষ্ট কিসের রে পাগলি, আমি তো স্টেশনের কাছেই পড়াতে যাব। দে 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 তোর ব্যাগটা দে, আর তাড়াতাড়ি আয়। দিদি ভাই ভালোভাবে যেও কিন্তু, হ্যাঁ আস। তাহলে ওই কথাই রইল, বুধবার দিন তোমরা সকলে চলে আসছো। সাবধানে যেও কিন্তু, আর হ্যাঁ পৌঁছে গিয়ে অবশ্যই একটা ফোন করে দিও, কেমন? দিদা তুমি কিন্তু ঠিক মতো ওষুধ খেয়ে নেবে। হ্যাঁ রে খাবো খাবো, তুই সাবধানে যাস। হ্যাঁ নে এবার চ। দুগ্গা দুগ্গা, তোর বাকি দৌড়ে যাচ্ছে রে। তোরা থাক, চললাম। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওর সাথে তোর মামা রয়েছে। থাক না, আচ্ছা তো চোখের দেখা তো দেখতে পাবো, আর যদি সুযোগ পাই একটু কথা বলে নেবো। ডাউনের আড়াইটে ট্রেন, 10 মিনিট বাকি, এলাম। হ্যাঁ বলো, এখানে কোথায় এসেছিলে? এই ভাগ্নিকে ট্রেনে তুলে দিতে এলাম। আচ্ছা হ্যাঁ, কাল না পরশু দেখলাম তোমার ভাগ্নি এসেছিল। হ্যাঁ এই পরশু দিনই এসেছিল। হ্যাঁ এর মধ্যে চলেও গেল? আরে ওর তো সামনে পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, তাইও চলে গেল। তবে এই সামনের বুধবার আবার আসবে, আমাদের বাড়িতে তো কালী পুজো, তাই আসবে। তারপর তোর খবর কি বল, চাকরি বাকরি কিছু খুঁজছিস? চাকরি বাকরি আমার দ্বারা হবে না, ওই দুটো মারুতি ভ্যান নামিয়েছি আর পরে একটা ট্রাভেলসের ব্যবসা করবো। বাহ, তোর তো টাকা পয়সার কোনো চিন্তাই নেই। যাক চলি রে, আমার আবার 3টে টিউশনি ব্যাচ চালু করতে হবে। ভালো থাকিস। এই বুধবার মুয়া আবার এখানে আসবে, এবার ও এলে ওর সাথে সামনাসামনি কথা বলে শেষবারের মতন জানতে চাইবো ও আমাকে ভালোবাসতে রাজি কি না। আর যদি রাজি না হয় তাহলে এবারেই একটা ফয়সালা করতেই হবে। হ্যাঁ বিশ্ব,
যার একমাত্র উদ্দেশ্য নাবালিকা মহুয়াকে পাওয়া। মহুয়া মামার বাড়ি এলেই বিশ্ব তাকে নানানভাবে উত্তক্ত করত। এবারেও মহুয়া ফিরে আসার জন্য সে চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকলো। দেখতে দেখতে এসে গেল সেই কাঙ্ক্ষিত দিন। তারপর আজ তো বুধবার, আমাদের বাড়িতে কালী পুজো। মহুয়া তুই আজই বেরিয়ে পড়। তোমার এরকম জ্বর আর আমি তোমায় ছেড়ে চলে যাব? আরে আমি তো আছি নাকি, যা তো তুই নিশ্চিন্ত মনে যা। আরে বাবা আমার এই সামান্য জ্বরে কিচ্ছু হবে না। আগের সপ্তাহে বাবা জ্বরে পড়লো, এ সপ্তাহে তুমি, কি যে হচ্ছে। যখনই মামার বাড়ি যাব কিছু না কিছু বাধা পড়বেই। ধুর ওসব নিয়ে ভাবিস না তো, এখন ওয়েদার চেঞ্জের সময়, এই সময় একটু আধটু জ্বর প্রত্যেকেরই হয়। তুই আজই চলে যা, তোর মায়ের শরীর কালকে ভালো হয়ে গেলে আমি আর তোর মা মিলে দুজনই তোর মামার বাড়িতে চলে যাব। জানিস তো আমাদের বাড়ি কালী খুব জাগ্রত, আমি মায়ের দয়াতে ঠিক হয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না, রান্না করা আছে, তুই দুটো খেয়ে 12টা ট্রেনটা ধরেই বেরিয়ে যা, দেরি করিস না মা। হ্যাঁ রে মা, দেখিস যদি আমরা কোনো কারণে যেতে না পারি তাহলে পুরোহিতদের বলে আমাদের সবার নামে পুজোটা দিয়ে দিস। ঠিক আছে, আমি 12টা ট্রেনেই বেরিয়ে পড়ছি। এবিসু ওই দেখ তোর মাল আছে। কি ব্যাপার, তুমি এখানে? সকাল 9টা থেকে স্টেশনের বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? তুমি কি করে জানলে আজ আমি আসব? মনে টান থাকলে সব জানা যায়। মুয়া তুমি শুধু আমার। লজ্জা করে না সব বলতে, আমি তোমার চেয়ে কত ছোট, তোমাকে মামার মতো ভাবতাম। ছি মুয়া, কি রে ফসন তো কেবা চরমে চলে গেল, কিছু বললি না? এর ফলও পাবে, এমন বদলা নেব সারা জীবন মনে রাখবে। বদলা নেবার জন্য মরিয়া হয়ে উঠল বিশ্ব। সে তার বন্ধুদের নজর রাখতে বলল মহুয়ার মামার বাড়ির দিকে। মহুয়া সেদিন আর বাড়ি থেকে বেরোলো না। এরপর এসে গেল পুজোর রাত, বাড়ির সবাই ব্যস্ত পুজোতে। তারপর ব্যথা করছে রে, তাই আর পারলাম না, তাই শুয়ে পড়লাম। কতবার বারণ করলাম তোমাকে এই বয়সে নির্জলা উপোস করো না, শুনলে না আমার কথা? কি দিদা, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। ও তাই শরীরটা এত দুর্বল লাগছে। কি যে হচ্ছে, মাও জ্বরের জন্য আসতে পারলো না। মা কালীকে ডাক, সব ঠিক হয়ে যাবে। তোমাকে এইভাবে জ্বরে আমি ফেলে রাখতে পারবো না। না না ওদেরকে বলিস না, ওরা সারাদিন উপোস করে আছে। পুজোটা শেষ হোক,
তারপর তোর মামাকে বলে মোড়ের মাথায় ওষুধের দোকান থেকে বলে একটা ওষুধ আনিয়ে নেব। ঠিক আছে, তাহলে পুজো শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, আমি ওষুধের দোকান থেকে ওষুধ এনে দিচ্ছি। ও মা, তুই আবার যাবি? হ্যাঁ, কিছু চিন্তা করো না। তাহলে দাঁড়া, তোকে টাকা দিই। আরে আমার কাছে টাকা আছে। বলবি মাথাটা খুব যন্ত্রণা করছে আর মাথাটা ঘুরছে, গাও গুলাচ্ছে, জ্বরটাও আসছে, আর পাচ্ছি না রে। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি আসছি। আচ্ছা, সাবধানে যাস। ক্লাবে আসতে বারণ করে দিয়েছি, দু একজন কিছু বলছিল, বলে দিয়েছি আমি ক্লাবের সেক্রেটারি, আমার পাপ প্রেসিডেন্ট, আমার পয়সায় ক্লাব, আমার হুকুম মানতে হবে। এ বিশ্ব, তোর মুহুয়া বাড়ি থেকে বেরিয়েছে, বাজারের দিকে যাচ্ছে। এই চাবিটা ধর, সারা বহুত তেজ না, আর সবাই মিলে মস্তি লুট। এটা পালাচ্ছে, ধর ওকে, দাঁড়িয়ে দেখছিস কি, ধর ওকে। খুঁজে পাচ্ছি না রে, কোথাও খুঁজে পাচ্ছি না বললে তো হবে না, খুঁজতে হবে।
ও যদি কাউকে কিছু বলে দেয় তাহলে আমরা ফেঁসে যাবো। ওকে খুঁজে খতম করতে হবে ভাই। দাঁড়িয়ে আছিস কেন? চল 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 ওদিকে চল। আমি সব জায়গায় ওকে খুঁজে এলাম, কোথাও ওকে পেলাম না। কি বলছিস রে? সন্ধ্যেবেলার মেয়েটা বাড়ি থেকে বেরোলো ওষুধ আনতে, এখন মাঝরাত হয়ে গেল, মেয়েটা বাড়ি ফিরলো না। আসলে আমরা পুজো নিয়ে এত ব্যস্ত ছিলাম না, মেয়েটা যে কখন বেরোলো কেউ কিচ্ছু খেয়াল করতে পারলাম না। এখন এসব ভেবে কোনো লাভ আছে? যাও থানায় খবর দাও। আর তো কোনো উপায় দেখছি না, তুমি এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে থানায় খবর দাও। রুমা তুমি দিদি জামাইকে ফোন করে সবটা জানাও, আমি থানায় যাচ্ছি। আমি যাচ্ছি। আমি দেখছি কোন ফ্যান বা অ্যাম্বুলেন্স পাওয়া যায় কিনা, এখানে বেশিক্ষণ রাখা যাবে না, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। আমি দেখছি এটা হচ্ছে 26/3/2013 তারিখে চণ্ডীতলা থানার বড়িঝাটি গ্রামে সন্ধ্যেবেলা একটি 15 বছর বয়সী নাবালিকা যখন সেটা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে ফিরছিল, সেই সময় একটা মারুতি ভ্যান থেকে আসামি সৌম ওরফে রিম্বক চৌধুরী, দেবজিৎ ঘোষ আর রাহুল বেলেল এই তিনজন ওই নাবালিকাকে জোর করে ওই মারুতি ভ্যানেতে তোলে, কিছুটা দূরে একটা ফাঁকা মন্দিরের কাছে নিয়ে যায়। আর সেখানে তার ইচ্ছের বিরুদ্ধে বলপূর্বক ওই আসামিরা তিনজন পরপর তাকে গণধর্ষণ করে। কেমন দেখলেন ডাক্তারবাবু? প্রাথমিকভাবে দেখে আমাদের মনে হচ্ছে মেয়েটাকে রেপ করা হয়েছে। আপনি কি বলছেন? হ্যাঁ, আপাতত চেক আপ করে আমাদের এটাই মনে হচ্ছে। শুনুন, কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে মেডিকেল টেস্টের রিপোর্টগুলো সব চলে আসবে, তখন আমরা আসল ব্যাপারটা বলতে পারব। আর শুনুন, পেশেন্টকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, প্লিজ পেশেন্টকে কেউ ডিস্টার্ব করবেন না। যেহেতু এটা পুলিশ কেস তাই আমরা থানায় খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে। হাসপাতাল সূত্রে খবর পেয়ে চণ্ডীতলা থানায় পুলিশ আসে, ডাক্তার এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ, কিন্তু যতক্ষণ না মহুয়া সুস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করে। মহুয়া সুস্থ হওয়ার পর তার বয়ান নেওয়া হয়। অন্যদিকে মহুয়ার পরিবারের লোকজনও থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নামে চণ্ডীতলা থানায় পুলিশ এবং অভিযুক্ত 3 যুবক বিশ্ব, সাম্য এবং রাঘবকে অ্যারেস্ট করা হয়। চুচুড়া কোর্টে কেস ওঠে, শুনানিও হয়। তারপর কি হলো দেখুন। কি ভেবেছিস? হ্যাঁ
ভালো চাও চুপচাপ আমাদের সঙ্গ দাও। হ্যাঁ, এখানে সন্ধ্যের পর কুকুর ভয় পায়। বসে আছিস? আমি যে ওই রাতটার কথা এখনো ভুলতে পারছি না মা। ভুলতে তো হবেই রে মা, ওটা একটা অ্যাক্সিডেন্ট, তার জন্য তো তোর কোনো দোষ নেই। যারা দোষ করেছে দেখবি তাদের চরম শাস্তি হবে। কিন্তু মা, পথে ঘাটে রাস্তায় সবাই আমার দিকে এমন ভাবে তাকায়, এমন এমন কথা বলে, আমার সহ্য হয় না। মনে হয় যেন ওই ঘটনার জন্য ওরা নয়, আমি দায়ী। যেটুকু মনের জোর তৈরি হয় সব ভেঙে যায়। কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। যারা তোর এত বড় সর্বনাশ করেছে, তুই অনেক ছোট, কিন্তু ওই ভয়ঙ্কর রাত তোকে আজ অনেক বড় করে দিয়েছে। হ্যাঁ রে মা, তোকে এগোতে হবে। ভেবে নে, ওটা একটা দুঃস্বপ্ন। ওই রাত্রিটার কথা তুই ভুলে যা মা, সকাল দেখ, আবার পড়াশোনা কর, মাথা উঁচু করে সবাইকে দেখিয়ে দে, সুস্থভাবে তুইও বাঁচতে পারিস। হ্যাঁ, আবার সুস্থভাবে বাঁচার খিদে তৈরি হলো মহুয়ার। সবকিছু ভুলে নিজেকে লজ্জিত না মনে করে আবার নতুনভাবে বাঁচতে চাইলো সে, আবার পড়াশোনায় মন দিল, সবকিছু ভুলে আবার রাস্তায় বের হলো। কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা স্বাভাবিকতা মেনে নিতে পারে না, তাই এই সত্য ঘটনা চিত্ররূপে শুরুতেই দেখিয়েছিলাম কতটা ঘৃণ্য হতে পারে আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশীদের মন্তব্য। কিরে মহুয়া, এখন কেমন আছিস? ওই আছি। কিরে, তোর কোর্ট কেস মিটলো? না, শুনানি চলছে, আবার ডেট দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে আসছে, তুই একা একা এখন কোথায় যাচ্ছিস? ওই প্রাইভেট পড়তে যাচ্ছি। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, আর এই সময় তুই একা একা বেরিয়েছিস, তোর কি কোনোদিনও কোনো কাণ্ডজ্ঞান হবে না? হ্যাঁ, আর তোর বাবা মাই বা কিরকম, তোকে একা একা ছেড়ে দিয়েছে? তোর আক্কেলে বা কি, এত বড় একটা কাণ্ডের পরে তুই আবার ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছিস? আমরা হলে তো মুখ দেখাতেই পারতাম না। তোমাদের আর কিছু বলার আছে? আমার দেরি হচ্ছে। না না, বলবো আর কি, তুই যা। দেখেছো মেজাজ দেখেছো? হ্যাঁ, তা তো দেখলাম, কি যুগ পড়েছে। হ্যাঁ, রেপ টেপ একেবারে এদের কাছে জলবাদ। বাজার সেরে তো আমারও আমারও তাই ভাই। ওই দেখ, মানুষের মেয়ে আসছি। আরে কিছুদিন আগেই যাকে, আরে জানি তো ও ঘটনা, এ পাড়ায় জানতে কার আর বাকি আছে। কি যুগ এলো বল ভাই, কোনো লাজ লজ্জা নেই, এত কিছু ঘটনা ঘটে যাবার পরেও বেমানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দুদিন বাদে দেখবি একটা ছেলেকে বিয়ে করে বেমানুষ শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। এরপর কি সাংঘাতিক কাণ্ড হলো দেখুন। Thank you.
অসুবিধা কি? এত বড় একটা কাণ্ডের পরে তুই আবার এই দিয়ে করে ঘুরে বেড়াচ্ছিস? আমরা হলে তো মুখ দেখাতেই পারতাম না। আত্মহত্যা করে মারা গেল মহুয়া, কিন্তু এটা কি শুধুই আত্মহত্যা নাকি আত্মহত্যার প্ররোচনা দিয়ে খুন করলো সমাজেরই এক শ্রেণীর মানুষ? নাবালিকা, তার বাড়ির লোকজন, ডাক্তার, আয়ো, এদের সকলের সাক্ষীর নেওয়ার পরে আমাদের মাননীয় অতিরিক্ত জেলা জজ এবং স্পেশাল কোর্ট মানবরঞ্জন সান্যাল এই তিনজন আসামিকে তিনটি ধারাতে দোষী সাব্যস্ত করেন। সাজা দিয়েছেন 363 ধারায় হচ্ছে 5 বছরের জেল এবং 10,000 টাকা ফাইন, 376D IPC এতে 20 বছরের জেল এবং 50,000 টাকা ফাইন, আর পক্সো অ্যাক্টের সেকশন 6 20 বছরের জেল এবং 50,000 টাকা ফাইন। তার মধ্যে 376D এবং পক্সো অ্যাক্টের সেকশন 6 যে জরিমানার টাকাটা, তিনজন আসামির মোট 3,00,000 টাকা এই ভিকটিমের ফ্যামিলি পাবেন। মর্মান্তিক ঘটনা হচ্ছে এইটাই যে এই মামলা চলাকালে এই ভিকটিম সে খুবই ট্রমার মধ্যে ছিল এবং সে আত্মহত্যা করে, এই খবরটা আমরা আদালতের কাছে জানাই। কিন্তু প্রশ্ন থেকেই যায়, শুধু ধর্ষক নয়, এই সমাজের এক শ্রেণীর মানুষ কি মহুহত্যার জন্য দায়ী নয়? বাঁচতে দিন, মহুয়া না হয় চলে গেল, কিন্তু মহুয়ার মতন আরও অনেকে রয়েছে যারা নিজের অজান্তে এরকম দুর্ঘটনার শিকার। তাদেরকে দোষী মনে করে এরকম তীর্যক মন্তব্য করবেন না। মনে রাখবেন, আপনার মুখের দুটো শব্দ যেমন কারো প্রাণ বাঁচাতে পারে, সেরকম কারো প্রাণ কেড়ে নিতেও পারে। সংযত হন। আজ এখানেই শেষ করছি, আগামীকাল আসবো পুলিশ ফাইলসের আরও একটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আর সোম থেকে শনি ঠিক রাত 8:30 দেখতে ভুলবেন না পুলিশ ফাইলস।